সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক নজরে আজকের বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি লিমা আক্তার। পুতিনের 2 মে সহ 398 রুশ নাগরিকের উপর জাপানের নতুন নিষেধাজ্ঞা, বিস্তারিত জানাচ্ছেন তাসনিম আক্তার। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জাপান। স্থানীয় সময় আজ মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 2 মে সহ 398 জন রুশ নাগরিককে নতুন নিষেধাজ্ঞা লক্ষ্যবস্তু করা হয়েছে, খবর জাপান টাইমসের। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ হামলা শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে বিভিন্ন দেশ, জাপানও সে তালিকায় যোগ দেয়। কয়েক দফায় নিষেধাজ্ঞা ঘোষণা করে তারা, এর তাই বেশ কয়েকজন রুশ নাগরিক রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, 7 বেসরকারি ব্যাংক এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইউক্রেনের একমাত্র S-300 ধ্বংস করে দিয়েছে রাশিয়া। স্লোভাকিয়া ইউক্রেনকে যে একমাত্র S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছিল তা ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, খবর রয়টার্সের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিপ্রোপেত্রোভস্ক শহরের উপকণ্ঠে একটি হ্যাঙ্গারে হামলা চালানো হলে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস হয়। ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল। রাশিয়ার সামরিক বাহিনীর সমুদ্র থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে 4টি S-300 লঞ্চার ধ্বংস এবং ইউক্রেনের 25 জন সেনা নিহত হয়। এছাড়া S-300 এর টার্গেটিং রাডারকেও ধ্বংস করা হয়েছে। মারিউপোলে 10,000 বেসামরিক নিহতের দাবি, মরদেহ ছাই করার যন্ত্র এনেছে রাশিয়া। ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে 10,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন শহরটির মেয়র। রাশিয়ার এখন একমাত্র টার্গেটে পরিণত হয়েছে পূর্ব ইউক্রেন এবং এ অঞ্চলের সবথেকে বড় শহর মারিউপোল। কৌশলগত দিক থেকে মারিউপোল রাশিয়ার জন্য অত্যন্ত জরুরি, তা এই শহর দখলে ইউক্রেনে পাঠানো সকল শক্তি জড়ো করেছে দেশটি। রুশ গণমাধ্যমগুলো বলছে পতনের ধার প্রান্তে রয়েছে মারিউপোল। এমন সময়েই এত বেশি মানুষের মৃত্যুর কথা দাবি করলেন শহরটির মেয়র। তিনি আরও দাবি করেছেন মৃতের সংখ্যা 20,000-ও ছাড়িয়ে যেতে পারে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন মেয়র বাদিম বয়েচেস্কো। নির্বাচিত হয়ে কাশ্মীর ইস্যুতে ভারতকে বার্তা দিলেন শাহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে গতকাল সোমবার নির্বাচিত হওয়ার পরপরই উদ্বোধনী ভাষণে কাশ্মীরে 370 ধারা বাতিলের বিষয়টি উত্থাপন করেছেন শাহবাজ শরীফ। তার অভিযোগ, উপত্যকার জনগণ রক্তক্ষরণের মধ্যে রয়েছে এবং পাকিস্তান প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সেখানকার বিষয়টি উত্থাপনের পাশাপাশি কাশ্মীরিদের কূটনৈতিক ও নৈতিক সমর্থন দেবে। পাকিস্তানের 3 বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ আরও বলেছেন, তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক চেয়েছেন কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া তা অর্জন করা যাবে না। এদিকে নবনির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাহবাজ শরীফকে অভিনন্দন জানানোর সময় মোদি বার্তা দিয়েছেন, সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় ভারত। ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে সুইডেন ও ফিনল্যান্ডকে সাবধান করল রাশিয়া। ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সুইডেন ও ফিনল্যান্ডকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে রাশিয়া। এই পদক্ষেপ ইউরোপে স্থিতিশীলতা আনবে না বলেও জানিয়েছে দেশটি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন, এবছরই ন্যাটোতে যুক্ত হচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করার একদিন পরই এই সাবধান বার্তা দিল রাশিয়া। মস্কো স্পষ্টভাবেই ন্যাটোর সদস্য বৃদ্ধির বিরোধিতা করে আসছে। পেসকভ ও তার বক্তব্যে একই কথা বলেছেন। তিনি বলেন, ন্যাটো এমন কোনো জোট না যারা শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করে। এটি আরও বড় হলে তা ইউরোপ মহাদেশের কোনো নিরাপত্তা নিশ্চিত করবে না। বিবিসির খবরে জানানো হয়েছে, এই গ্রীষ্মেই নর্ডিক দেশ দুটো ন্যাটোতে যোগ দেওয়ার লক্ষ্যে সবকিছু প্রস্তুত করছে।
তারা বলেছেন ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া বিশাল কৌশলগত ভুল করেছে। ইউক্রেনকে নাটো সদস্য হওয়া থেকে আটকানোর সম্ভাবনা সৃষ্টি হলে অন্য ইউরোপীয় দেশগুলো নিরাপত্তার স্বার্থে নাটো সদস্য হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ওই দুই নর্ডিক দেশগুলোকে নাটো সদস্যপদ নিয়ে এরই মধ্যে একাধিক আলোচনা হয়েছে। প্রতিদিনের বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। আনন্দ বিনোদনে NRD TV সাথেই থাকুন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন। সবাইকে শুভেচ্ছা।